এই যে গরুটা দেখতে পাচ্ছেন, যে গরুটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম যে কি হবে কি হবে, এই বাবুটাই কিন্তু গরুটা নিয়েছে। বাবা, তোমার এই গরুটা কি কি দেখে ভালো লেগেছে? কালার, চুজ, জি, শিং। দর্শক জমে গেছে, গাবতলির হাট, এর মধ্যে বেচা কেনা শুরু হয়ে গেছে, উৎসব মুখর পরিবেশে চলছে বেচা কেনা। এই যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দূরে কি অবস্থা? ভালো, মোহাম্মদপুর অবস্থা ভাই, আলোচনা হচ্ছে? আলোচনা কি, সব থেকে সুন্দর বেচা কেনা আজকে করছে আমার ব্যবসা জীবনে। এই ছেলে যে সাহস করে দুটা করে তার বাবা বসে থাকা অবস্থায় দাম কইছে, এর থেকে আর ভালো বেচা কেনা আর কখনো আমি করি নাই। এত সুন্দর মন ভরে গেল। কোন দুটো গরু ভাই দেখাই দিচ্ছে? এই দুটা, ও এই দুটা। দর্শক দেখেন, সুঠামদের দুটো গরু কিন্তু একেবারে, এই একটা শাহিওয়াল আর একটা শাহিওয়াল, দুটো গরু কিন্তু লাল লাল গরু। ভাই, গরু দুটো কেমন হয়েছে? চতুর্দিকে দেখি চিৎকার শুরু হয়ে গেছে, মানে জমে গেছে, বোঝা যাচ্ছে যে ভালো হয়েছে। ফাইনাল কি ভাই? হ্যাঁ, ফাইনাল আলহামদুলিল্লাহ। ও কততে হয়েছে, কি হয়েছে কিছু তো জানি না। 5,30,000 চোরা, 5,30,000। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসা হয়েছিল বাবা? মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড। মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড থেকে এসে দুটো গরু 5,20,000। আমি আবার 10,000 কমায় ফেলছি, তাই না? আচ্ছা, একটু জানতে চাই, এই দুটো গরু মানে এটা কি দেখে পছন্দ হয়েছে? ওটা রংটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে জাতের মধ্যে একটু দেশি সাইবারের মিক্স হবে এই জিনিসটা। আর এই গরুটার হাইটটা অনেক সুন্দর, শিং সুন্দর, চোখ সুন্দর, এর জন্য এই গরুটা পছন্দ হয়েছে। আচ্ছা, দর্শক দেখেন, গরু দুটো দেখেন কিন্তু খুব সুন্দর লাগছে ভাই, দেখার মতো একটি গরু। এবং এই গরু দেখার জন্য যে পরিমাণ লোকজন জমে গেছে, ভাই কোথা থেকে আসছিলেন আপনারা? পুরান ঢাকার লোক দিয়ে এই গাবতলির হাট ভরপুর ভরপুর। আসেন আসেন আসেন। তো আবারও একটু সামনে চলে যেতে চাই, কই আমি মুরব্বীর সঙ্গে একটু কথা বলি। আমাদের আঙ্কেল কই? ও আচ্ছা আচ্ছা, আঙ্কেল কথা বলবে না ভাই। আসসালামু আলাইকুম। একই সাথে আসছেন? জি জি, আমার ছোট ভাই আর আব্বুর সাথে আসছেন মোহাম্মদপুর থেকে। আচ্ছা আচ্ছা, এই দুটো গরু হয়ে গেছে? জি। নাসির ভাই কেমন দাম চেয়েছিল, কেমন কেমন টানাটানি করতে হলো? কোনো নাসির আঙ্কেলের সাথে আসলে কোনো রকম টানাটানি করতে হয়নি। আচ্ছা, আমার ছোট ভাইকে নাসির আঙ্কেল বলছে, বাবা তুমি দাম বলো, আমি তোমাকে দিব। আচ্ছা, সে একটাই দাম বলছে এবং নাসির আঙ্কেল ওর উপরে কোনো কথাই বলেন, দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি যেটা বললেন প্রথমে যে কোনো দামাদামি করতে হয়নি বা খুব ভালো আলোচনার মাধ্যমে হয়েছে। হয়েছে, আসলে ছেলের প্রতি বাপের এতটুকুই বিশ্বাস আছে, বাবা তুমি দাম কও। সেখানে আমি বলছি যে আমার লাভ লোকসান বুঝি নাই, তোমার একটা অভিজ্ঞতা হলো যে তুমি ফার্স্ট জীবনে গরু কিনা নিজে হাতে, যাও আমি বিসমিল্লাহ দিয়ে দিলাম। খুব ভালো একটা আলোচনার মধ্য দিয়ে গরুগুলো হয়ে গেছে, আর কুরবানির গরু এ ধরনের আলোচনার মধ্য দিয়ে হলে তো খুব ভালোই লাগে, তাই না? উভয়েরই মন খুশি করে, ব্যাপারীও খুব মন খুশি করে নেয়, ক্রেতাও খুব আরামে নেয় যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, খুব বেশি টানাটানি হয় নাই। তো আজকে কয়টা কি গেল ভাই মোটামুটি? এই দুইটা দিয়ে 7টা গেছে, 7টা চলে গেছে। শুকরিয়া শুকরিয়া, ভালো হয়েছে ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার ইনশাআল্লাহ দোয়া করি মহান রব্বুল আলামিন এই আপনাদের এই কুরবানিটি কবুল করুন। গরুটা কেমন হয়েছে ভাই? খুবই ভালো লাগছে বন্ধুরা, আমরা আবার বেচা কেনা হলে আবার বেচা কেনা হবে, তখন ইনশাআল্লাহ আমরা আবারও ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আমাদের ছোট ছোট কিছু বাচ্চারা চলে এসেছে, কোথা থেকে আসা হয়েছিল বাবা? ঢাকা দিয়ে। গরু দেখেছো, কেমন লেগেছে? ভালো। তোমার কেমন লেগেছে? ভালো। বাহ, ওরও ভালো লেগেছে, তোমাকে তো দেখতেই পাচ্ছি না। যাক না, ঠিক আছে ঠিক আছে। কি নাম তোমার? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটা এই যে দেখি বাবা গরমের মধ্যে, এই যে আর একটা গরু দেখেছো, গরু নিতে এসেছো, কেমন লেগেছে? ভালো ভালো। তুমি বোঝো গরু? গরু নিবা কি নিবা? কি নিবা? লাল গরু। ওরে বাবা রে, লাল গরু নিবে, হাততালি। ও লাল গরু নিবে,
সত্যি ঈদের 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 সময় যে ঈদের আমের যে চলে আসে এই হাটে যখন সবাই চলে আসে আমি তো গান গাই এই এই একটা গালি ছাড়া তো আমি কিছু জানি না তাহলে সবাই মিলে গান করি ও একটা পান বানার জন্য চুন দিও সুপারি দিও জর্দা দিও সামান্য একটা পান বানাও আমার জন্য হয়েছে ভাই দর্শক ইনশাল্লাহ আপনারাও আসছেন গরু দেখছেন কেমন দেখছেন কেমন দেখছেন ভালোই লাগছে বাহ ভালো লেগেছে জমে যাচ্ছে আসেন কোথা থেকে আসছিলেন মাদার টেক থেকে কেমন লাগছে হাট হ্যাঁ অনেক ভালো লাগতেছে মানে হাট থেকে গরু কেনার অভিজ্ঞতা আছে নাকি কখনো হ্যাঁ হ্যাঁ কিনছিলাম একবার গেছিলাম হ্যাঁ টানাটানি করে কিনতে হয় এবার তো এখনো নেন নাই না 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 আচ্ছা আপনি আমরা এখনো নেই নেই আসছি দেখতে আইসাই খোঁজ করলাম যে রিপন ভাই কোথায় আমাদের এত প্রিয় রিপন ভাই আমরা একদম শুরু থেকেই খুঁজতেছি যে হাটে ঢোকার শুরু থেকে একদম খুঁজতেছি যে রিপন ভাই কোথায় বাহ মানে কথা একটা যে রিপন ভাই কোথায় রিপন ভাই কি লাগবে হাটে তো আসবেন গরু দেখার জন্য আমারে দেখলে তো মুশকিল আপনি তো ভাই অন্তরে থাকেন সারাক্ষণ গরু খুশি হলাম দেখতে বসলে আপনি সবাই মিলে চলে আসছেন হ্যাঁ সবাই মিলে পরিবারের সবাই মিলে আচ্ছা আচ্ছা কেমন লাগছে বলো অনেক ভালো লাগতেছে আঙ্কেল আপনার কথা আমরা সবসময় বলতেছিলাম যে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আচ্ছা আচ্ছা দেখা হয়েছে তো হ্যাঁ ইনশাআল্লাহ দেখো গরুর সাথে কেমন লাগছে এই তো অনেক ভালো লাগতেছে এর আগে হাটে আসো হয়েছে না গাপ্তুর সাথে প্রথমবার প্রথম ভালো লাগছে তো জি আহমদ প্রথমবারের মতো অনেক ভালো লাগছে ভালো লাগতেছে অনেক তাই না হ্যাঁ হ্যাঁ গরু দেখে ভয় লাগে না তো না না তেমন ভয় লাগে না আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ওদিকে মনে আরেকটা গরু বেচা কেনা হচ্ছে আমরা একটু ওটা দেখাতে চাই আরে হইছে থামুন আমি 20000 টাকা হইছে থামুন কেমন লাগছে জি অনেক ভালো বাবুকে নিয়ে এসেছে জি জি বিশেষ করে আপনার সাথে দেখা করার জন্য খুশি হয়ে গেলাম খুব ভালো লাগছে হাট দেখে খুশি তো হ্যাঁ জি জি অবশ্যই খুশি বাবু তোমার কেমন লাগছে অনেক ভালো গরু ভালোবাসো হ্যাঁ ভয় লাগে না ও কিন্তু আপনার পাগলা ভক্ত তিন বছর যাবত বিগত আপনার যতগুলো ভিডিও আছে সব সব টানা এবং এমনও আছে যে এক একটা ভিডিও বারবার রিপ্লে করে দেখা হয় আপনার ভিডিও গরু ভালো লাগে হ্যাঁ ছেলেরা তো গরু প্রেমী হয় গরুর প্রতি একটা আলাদা আকৃষ্ট থাকে তারা ভবিষ্যতে খামার করবে বা গরু নিয়ে কিনে নিয়ে যাবে আনন্দ মেয়েদের তো একটু কম থাকে না আমার অনেক বেশি তাই না হ্যাঁ হাটে কি কখনো গরু কেনার অভিজ্ঞতা আছে হ্যাঁ আমার আব্বা যখন বের হয় তখন আমাদের সবাইকে নিয়ে বের হয় ওরা আমার ভাতিজি আচ্ছা আমরা সবাই যাই গরু কিনতে সবাই গিয়ে পছন্দ করে দেখে শুনে নিয়ে আসে আনার পরে তারপর দেখা গেল 5-7 দিন আগে আনা হয় তারপর আমরা সবাই মিলে লালন পালন করি এটাকে খুব খুশি হলাম ভালো থাকবেন দোয়া রাখবেন দর্শক দীর্ঘক্ষণ অপেক্ষার পালা সম্ভবত শেষ আমরা হাজার হাজার জনতা বসে আছি এই যে আমার সামনে যে বাবুটাকে দেখছেন গত বছরও দেখেছিলেন তবে তখন ছিল বাবু এখন কিন্তু আর একটু বড় হয়েছে তখন এইটুকু ছিল ও এখান থেকে কিন্তু গরু নিয়েছিল তাই না বাবা তোমার মনে আছে জি এবার কোন ক্লাসে পড়ো তুমি এবার 4 এ তোমার নাম কি রিহান রিহান আচ্ছা গত বছরের কথা তোমার মনে আছে জি গত বছর যে গরু দেখেছিলে আর এবার যেটা দেখলে দুটোর মধ্যে কোনটা ভালো বা কোনটা বড় ছোট একটু বলো তো বড় মনে হচ্ছে এটা একটু বেশি আচ্ছা মানে তুমি নিজেও বড় হয়ে গেছো গরু বড় হয়ে গেছে নাকি জি ভালো লাগলো তো ফাইনালি এটা হয়ে গেল তারপরে আমরা বাকি কথা বলবো হয়ে যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ কোনটা আচ্ছা 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 বড় গরু আমরা দেখি সুঠাম দের গরুটা নিশ্চয় দর্শক আপনারা আপনারা দেখেন এই যে চুজটা এটাই হচ্ছে সৌন্দর্য আসলে কোরবানির গরু চোখে লাগতে হবে এই চুজ কালার বডি যখন ভালো লাগে তখন এখানে কিন্তু ওজন করে হয় না আসলে এই জিনিসটা অনেকে ভুল করবেন যে ওজনে কতটুকু কি হলো না হলো এটা আসলে মেলানো যায় না সৌন্দর্য মণ্ডিত গরু বেশ ভালো লাগছে হ্যাঁ এই তো তো হয়ে যাক কি লেনদেন হয়েছে নাকি একটু ও হবে এখনই হবে আচ্ছা আমরা একটু অপেক্ষায় থাকি দেখা যাক ওদিকে কিন্তু রেডি হয়ে যাচ্ছে এরপরে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলে গরুতে একটা দোয়া করব এর মধ্যে দেখেন একটু দর্শক যে এখানে কিন্তু এই দৃশ্য সবার সামনে কিন্তু এই লেনদেনগুলো হচ্ছে বা আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা
আচ্ছা অসুবিধা না, অসুবিধা নাই, অসুবিধা নাই তো, আলাপ আলোচনার মাধ্যমে হয়ে যাচ্ছে। জি জি, দেখা যাক। আমরা এরই মধ্যে দেখলাম যে টাকা পয়সা হাতে নেওয়া হয়ে গেছে, তার মানে আর রক্ষা নেই ইনশাআল্লাহ। 1200 এটি পাঁচ চলে আপনার 3500 করা যাবে। না না, আজকে থেকে দিয়ে দিচ্ছি দর্শক, দেখা যাক। তো টাকা গণনা হবে তার আগে কি হয়ে যাবে নাকি? হয়ে গেছে 3-4-12 কত হইতো সেরকম ভাই, কত কি 3.5 করে 14 14 হচ্ছে কথা বলি, গরুটা নিয়ে কথা বলি ভাই। গরু তো দেখানো হলো না ভাই, শেষ ছেলে গেলে হবে, ছেলে গেলে হবে, ছেলে গেলে হবে। উদয়ন স্কুলের পিছনে মসজিদটা আমরা স্বর্ণপট্টি, আমাদের বাসা স্বর্ণপট্টি, আমরা আছি। আমরা একটু গরুটা দেখাই দেখি ভাই, আসলে আমরা গরুটা একটু দেখাই, জনগণ গরু দেখতে চাই, কোন গরুটা হয়ে গেল সেটা একটু একটু এই পাশে আসেন, এদিকে ধাক্কা দেন তো ভাই, একটু দেখে একটু ধাক্কা দেন। আমরা সবাই বাবা এসো, এই যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, যে গরুটা নিয়ে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম যে কি হবে কি হবে। এই বাবুটাই কিন্তু গরুটা নিয়েছে। বাবা, তোমার এই গরুটা কি কি দেখে ভালো লেগেছে? কালার, চুজ, জি, শিং, সব দিক দিয়ে পারফেক্ট। এর আগেও তো তুমি গরু কিনেছো, জি, মোটামুটি অভিজ্ঞতা হচ্ছে, জি, কিভাবে গরু কিনতে হয় না, জি। বাহ বাহ, খুশি হয়ে গেলাম। নাসির ভাই একটু ধাক্কা দেন। আরো এসেছে বাবা, ওয়ালাইকুম সালাম। কি নাম? আমার নাম আব্দুল্লাহ আসিফ। তোমার এই গরুটা কি কি দেখে পছন্দ হয়েছে? গরুর কালার, চুজ, তারপরে নাভি, কম্বল, মোটামুটি আলহামদুলিল্লাহ। সুঠাম দেহ, সুঠাম দেহ, সুঠাম দেহের গরু, ডাবল বডি, ডাবল বডি, ডাবল বডি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরুটা হয়েছে। নাসির ভাই একটু আসেন জি। গরু গরু কি দেখছি যে দুইটা, দুইটাই হয়ে গেল না একটা হয়ে গেল? একটা 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 হয়ে গেল। একের পর এক গরু যদি সব শেষ হয়ে যায়, ঈদের তো এখনো বহুদিন বাকি আছে ভাই। ইনশাআল্লাহ 350 গরুর ভিতরে 80 পিস আসছে, তো এই কয়দিন চলবে ইনশাল্লাহ। যদি আরো প্রয়োজন হয় সেটাও ইনশাল্লাহ আনা সম্ভব আমার জন্য, সেটাও নিয়ে আসবে। জি জি, আলহামদুলিল্লাহ 4,25,000 সুঠাম দেয়ের গরুটা কিন্তু হয়ে গেল। দর্শক, আমরা সবাই মিলে আছি এখানে ভাই, গরুটা কেমন হয়েছে? সত্যি জমে গেছে, চলে